मॉर्निंग गाइस, वेलकम बैक टू माय चैनल। तो वेलकम टू माय न्यू ब्लॉग, फ्रेश न्यू ब्लॉग। आज के आमी सकाल 6টার समय उठे गेछि, बट एखन बाजे 9:30। तो ब्लॉगटा एखान थेके शुरू करलाम कारण आज के खूब तातारी उठे गेछि और घुमो पाच्छे ना। अनेक चेष्टा करेछि घुमानोर कारण टायर्ड फील करेछिलाम, बट तारपरे देखलाम कि यार घूम पाच्छे ना, एखन अनेकटा बेटर फील करछि। तो ताई जोन्नो एखन एखान थेके ब्लॉगटा स्टार्ट करे दिच्छि। आज के सकालबेला उठार कारण होच्छे एंजेलेर ओषुध और एंजेलेर एकटु टेक केयार करार जोन्नो। तो या एखनो अनेकटा बेटर आछे आगेर थेके। चलो आज के दिनटाके एखान थेके शुरू करा जाक। चलो लेट्स गो एंड स्टार्ट दि डे। গোছাগাছি করা হয়ে গেছে, এবার আমি ছটপট করে গিয়ে একটু ফ্রেশ হয়ে অফিসের কাজ শুরু করব। কারণ হচ্ছে হলো অফিসের কাজটা স্টার্ট করতে হয় ঠিক 9:30 সময়। তো আমি অফিসের কাজটা শুরু করব। তো গাইস, আমার এই ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার ঝটপট করে গিয়ে স্নানটা করে আসব। কারণ আজকে একটু তাড়াতাড়ি স্নান করছি, এখন বাজে 10:30। কারণ হচ্ছে আজকে অনেকগুলো কাজ আছে, রান্না করার আছে, দেন এঞ্জেলের একটু টেক কেয়ারও করার আছে, আর সব কিছু কমপ্লিট করে রাখলে খুব সুবিধা হচ্ছে। তাই জন্য আমি আগে সকালবেলা স্নানটা আগে করে ফেলছি, তারপরে কাজ বাজ করব। কাজ অনেকটা কমপ্লিট করে নিয়েছি, এবার দেখা হচ্ছে তোমাদের সাথে স্নান করে এসে। তো গাইস, এখন 1:30 বাজে আর আমার স্নান ধান সব হয়ে গেছে, আর স্নান করে এসে তারপরে এঞ্জেলের খাবার দাওয়ারও প্রিপারেশন সেগুলো কমপ্লিট করলাম। এবার এখন গাইস, অফিস থেকে একটা আর্জেন্ট কল এসে গেছিলো, তাই জন্য হোল্ড করে দিয়েছিলাম ভিডিওটা। তো বেসিক্যালি এঞ্জেলের সাথে একটু খেলাধুলা করার পরে এখন বাজে 1:30, আর খাবার দাওয়ারও রেডি হয়ে গেছে লাঞ্চের। তো আজকে একটু প্ল্যানিং আছে যে এঞ্জেলের বার্থডে ডেকোরেশনসের আইটেমসগুলো কিনতে যাব, প্লাস কেকেরও অর্ডার দিতে যাব। তো কেক বেসিক্যালি প্রথমে আমরা প্ল্যান করেছিলাম যে ওকে পার্সোনালাইজড একটা কেক। কী হয়েছে, আজকে আমার ঠোঁট কেটে গেছে, কী করবো আর, কেটে গেছে। এবার একটু বোরোলিন লাগাবো, আই থিঙ্ক বোরোলিনে খুব তাড়াতাড়ি এটা ঠিক হয়ে যায়। তো ইয়া, এখন এবার আমাদের প্ল্যান আছে আজকে যে একটু জিনিসপত্র কিনতে যাওয়া, যদি আজকে হয় যাব, না হলে কালকে সকালে যাব। কারণ এন মোমেন্টেই জিনিসপত্রগুলো কিনতে হচ্ছে ওদের, ওর জন্মদিনের ডেকোরেশনে। আর কেকটা আমরা ভেবেছিলাম যে পার্সোনালাইজড কেক বানাবো, বাট আনফর্চুনেটলি সেটা হয়ে উঠলো না, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য মোমেন্টে কেউই বানিয়ে দেবে না। গাইজ, আজকে বিকালে যদি পারি তাহলে এঞ্জেলের যে জন্মদিনের ডেকোরেশনসের আইটেম আছে সেগুলোকে কিনে কমপ্লিট করব। আর যদি আজকে না পারি, যদি আজকে আনফর্চুনেটলি না যাওয়া হয়, কারণ রাজদীপের একটু কাজ পড়ে গেছে, তো ওকে নিয়ে যাব, ওর সাথে একটু যেতাম। তো তাহলে কালকে সকালবেলা করে তারপর ডেকোরেশন স্টার্ট করতে হবে। এটাই এখনকার আপাতত আপডেট। দেখি আজকে যদি সন্ধ্যেবেলা যাই তোমাদেরকে সাথে করে নিয়ে যাবো, আর দেখাবো কি। এখন আমি একটু অফিসের কাজ করছি, আর কাজ করার পরে লাঞ্চটাও করবো, এখন কাজটা চালিয়ে করে কমপ্লিট করবো। অলসো গাইস, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা লাইটের শ্যাডো পড়ছে, আর তোমরা মাঝে মাঝেই দেখো আমার ভিডিওতে একটা মুখের ওপরে হলুদ কালারের লাইটের শ্যাডো পড়ে, সেটা কেন পড়ে আজকে আমি তোমাদেরকে বলবো। যে এই একটা বিচ্ছিরি লাইট আমার বারান্দার ঠিক, মানে আমার রুমে ব্যালকনির ঠিক সামনে লাগানো, আর সেই লাইটটা ডাইরেক্টলি আমার রুমে আসে, আর এত বাজে একটা হয়, তাও আবার সকালবেলা জ্বালিয়ে রেখে দিয়েছে। ইভিনিং হলে তো এরকম জ্বালাই, মানে ইভিনিং হয়ে গেলেই মানে ওই লাইট পুরো ঘরে চলে আসে, ঘুমাতে খুব অসুবিধা। আর এখন তো এমনি এরকম সকালবেলায় জ্বালিয়ে রেখে দিয়েছে, বন্ধ করে না। তো কিছু করার নেই, এইটা এখন
আমার ব্যালকনি দিয়ে দেখো, দেখো এই এই হচ্ছে আমার ব্যালকনির ভিউ, বিচ্ছিরি একটা ভিউ। গাইস এখন পেঁপে খাচ্ছি আর অফিসের কাজ করছি, এখনও লাঞ্চ হয়নি বাই দ্য ওয়ে, তার আগেই পেঁপে খাচ্ছি। বাবা আজকাল খুব পেঁপে নিয়ে আসছে আর আমার এই পাকা পেঁপে তো, হ্যাঁ পাকা পেঁপে খেতে খুব ভাল লাগে। তো গাইজ এখন বাজে 6:30 বাজে আর আমরা এখন মনে হয় বেরোবো। তো রাজদীপ আসলে আমি বেরোবো, ওর সাথে গিয়ে কিছু এঞ্জেলের জিনিসপত্র কিনে আনবো। তো দেখা যাক, ও আসতে পারলে আমরা যাবো, নাহলে যাওয়াটা ক্যান্সেলও হয়ে যেতে পারে। তো এখনও অবধি কনফিউশনে আছি, দেখা যাক কী হয়। তোমাদের সাথে তোমাদেরকে শেয়ার করবো যা যা কিনবো, তো দেখতে থাকো ব্লগটা। তো গাইস আমি রেডি হয়ে বসে আছি আর আমরা বেরোবো বলে আমি রেডি হয়ে জাস্ট বসে আছি, বাট রাজদীপের আসতে একটু দেরি হচ্ছে কারণ ওর একটু কাজটা পড়ে গেছে বলে। তো দেখি যদি ও তাড়াতাড়ি আসে তাহলে যাব, কারণ আমি রেডিটা হয়ে নিলাম কারণ হচ্ছে হলো আমি রেডিটা হয়ে নিলাম কারণ হচ্ছে হলো যাতে যদি আসে বা যদি যায়, মানে কিনতে যদি যায় তাহলে যাতে লেট না হয়ে যায়, তো একটা কাজ প্লিজ ছেড়ে রাখলাম। তো জাস্ট রেডিটা হয়ে নিলাম অ্যান্ড ও আসলেই ফটাফট বেরিয়ে যাবো। অলরেডি অনেক রাত হয়ে গেছে, 8 বাজতে যায়। তো ইয়া এখন যদি না হয় তাহলে কালকে সকালে যেতে হবে। তো তোমরা তাহলে নেক্সট ব্লগে কি ডেকোরেশনের আইটেম কিনলাম সেটা দেখতে পারবে। গাইস রাজদীপ আসছে আর আমরা এখন বেরোচ্ছি, মানে ও চলেই এসছে অলমোস্ট। তো তাই জন্য আমরা আর এখন বেশি দেরি করবো না, ব্লগটা ওখানেই শুরু করবো গিয়ে, কারণ এখন করতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তো তাড়াতাড়ি করে ফটাফট বেরিয়ে গেছি আমরা। তোমাদেরকে দেখাবো কী কিনছি এঞ্জেলের জন্য। তো চলো দেখা যাক কী কেনা যায়। তিন চারটা ছেড়ে দিলাম হচ্ছে নিয়ে গেলে কিন্তু ও খেলবে না ওইটা নিয়ে হলেই খেলবে। একুশটা করে, হ্যাঁ ঠিক আছে। এইটা হচ্ছে এটা আর টুপি লাগবে কিসের কোনটা পড়াবো বাড়িয়ে দেখবি এখানে। সবাইকে নিমন্ত্রণ করা অলমোস্ট ডান, খালি একজন বাকি আছে। আর এই যে আমার হাত পুরো ফুল হয়ে আছে। তো রাজদীপের যে দিদি, রাজদীপের দিদি অলরেডি গিফটটা আমাকে দিয়ে দিয়েছে, ওর গিফটটা এইটা দিয়েছে। তোমাদেরকে একদিন মানে পরশু দিন সব ভিডিও করে দেখাবো, ভিডিওতে দেখাবো যে কী কী গিফট ও পেলো। যাই হোক এইটা দিয়েছে এখন, তো সব কিছু আমার কাছে আছে। যাই এঞ্জেল কী করে দেখি, এঞ্জেল নেই ঘরে যদিও, ও ছাদে গেছে এখন। তো যাই না কীরকম রিয়াকশন হবে আসার পরে। অনেক কিছু কিনে এনেছি, সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে। চলো প্রথমে একটু ফ্রেশ হয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এই যে এঞ্জেল, এটা কে দিয়েছে? এটা দিদি দিয়েছে, পছন্দ? এটা শুকিয়ে নিতে হবে। আচ্ছা আচ্ছা ভালো, খুব পছন্দ হয়েছে। আর এইটা কে দিয়েছে? এইটা এইটা একটা দাদা দিয়েছে। এইটা যে যে দাদার দোকানে তুমি যাও জিনিস কিনতে, সেই দাদা দিয়েছে। দেখ দেখ এইটা কার চেন, এটা কার চেন, এই তো চেনটা কার রে, এঞ্জেলের চেন। এটা শক্ত হবে, দেখ যা ভারী ভারী, অনেক ভারী এটা, অনেক ভারী কিন্তু। এটাকে এটাকে ইয়ে করো তো, এটাকে প্লাস্টিকে ঢুকিয়ে দাও। এঞ্জেলের গেঞ্জি কিনেছি, এই যে গেঞ্জি এঞ্জেলের, এইটা কালকে পরে ও জন্মদিনে বসবে, তাই তো?
বেলুন গোল্ডেন আর ব্ল্যাক এর বেলুন, ঠিক আছে এটা কে নেবে? এটা কার? এটাও এঞ্জেল, এটাও তো তোমার, এটাও তোমার, তোমার গন্ধ শুকছো, শুকো শুকে না, এই বাবা মুখে দেয় না, মুখে দেয় না তাই বলে। চলো তোমার গিফটের কোটা কমপ্লিট, ওকে? তো গাইস আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কারণ এখন আমি একটু ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো, কারণ শপিং ওপিং সব কমপ্লিট হয়ে গেছে, ফাইনালি একটু রিল্যাক্সড ফিল হচ্ছে। কেকটা যেটা আছে হলো সেটা একজন বানিয়ে দেবে, তো সে বানিয়ে দিলে তারপরে আসবে কেকটা, কেকটা আই থিঙ্ক কালকে বিকালের মধ্যে চলে আসবে। তো কালকের ব্লগটা পুরোপুরি তোমরা শুধুমাত্র এঞ্জেলের বার্থডের ওপরেই দেখতে পারবে, কারণ কালকে এঞ্জেলের বার্থডে অ্যান্ড উই আর ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট। তো ইয়া, দেখতে থাকো আমার নেক্সট ব্লগটা, তাতে তোমরা আরও কিছু দেখতে পারবে আর খুব এক্সাইটিং জিনিসও আসছে। তো হোপফুলি তোমাদের আমার ভিডিওসগুলো দেখতে ভালো লাগছে, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর বেল আইকনটাকে টিপে দাও, যাতে তোমরা প্রত্যেক ভিডিওর পরে নোটিফিকেশন পাও। বাই গাইস, সি ইউ সুন ইন মাই নেক্সট ভিডিও। Oh, 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 o